আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পুদিনা পাতা। পুদিনা পাতার গাছ মরে যাওয়ার পরেও বা শুকিয়ে যাওয়ার পরেও কিভাবে পুনরায় জীবিত করবেন, যেটা আমি করেছি। আমরা অনেক সময় মরে যাওয়া বা শুকানো এই গাছগুলো আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে আমি যেভাবে জীবিত করেছি আপনারাও সেভাবে জীবিত করতে পারবেন। আপনারা দেখুন, ওই যে মরে যাওয়া পুদিনা পাতার গাছ আমি পুনরায় আমি সুন্দরভাবে দেখুন জীবিত করে ফেলেছি। আপনারা ছোট ভিডিও স্ক্রিনে দেখুন, এই যে শুকানো মরে যাওয়া পুদিনা পাতার গাছ আমি সুন্দরভাবে জীবিত করে ফেলেছি। তো সম্মানিত ভিউয়ার্স, একদম শুরু থেকে আপনাদেরকে জানাচ্ছি এই পুদিনা পাতার গাছ কেন শুকিয়ে গেল বা মরে গেল, আবার পুনরায় কীভাবে জীবিত করলাম আপনাদেরকে শুরু থেকে অবগত করছি। তো আমার বাসার সামনে ব্যানগাড়ি দিয়ে নার্সারি থেকে গাছ নিয়ে আসছিল, আর সেখান থেকে আমি দুইটি পুদিনা পাতার গাছ আমি ক্রয় করে রেখেছিলাম। একটি হচ্ছে হাইব্রিড পুদিনা পাতা, আর ওই যে ওই পাশেরটা দেখেন, এটা হচ্ছে দেশি পুদিনা পাতা। দুইটি পুদিনা পাতার গাছ আমি ক্রয় করে রেখেছিলাম, আর এগুলোকে কিন্তু পরিচর্যা করতে হয়, নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি তাদেরকে এই গাছগুলোকে দিতে হয়, তাহলে পুদিনা পাতার গাছগুলো সুন্দর থাকে, ভালো থাকে। আর যদি পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া না হয়, বৃষ্টি বাদল না হয়, শুধু রৌদ্র থাকে, তাহলে কিন্তু ওই পুদিনা পাতা গাছ এরকম ওই যে দেখুন শুকিয়ে যাবে বা মরে যাবে। তো এরকম যদি অনেক সময় বলে হয়ে যায়, আমি কিন্তু ওই দেশের বাড়িতে এক সপ্তাহের জন্য চলে যাওয়ার কারণে ওই গাছগুলো বৃষ্টি হয় নাই এবং পানিও দেওয়া হয় নাই, যার কারণে এই গাছগুলো এরকম মরে গেছে, একদম শুকিয়ে গেছে। এটা আবার আমি পুনরায় কীভাবে জীবিত করলাম, এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আবার নিয়মিত পানি দেওয়া শুরু করলাম। আর আমার কাছে একটি রঙের এরকম ডিব্বা ছিল, এই রঙের ডিবের মধ্যে কিছু মাটি পড়ে, ওই যে দেখুন একটি গাছ ওই রঙের ডিবের মধ্যে আমি রেখে দিচ্ছি। আর মূল কথা হচ্ছে আপনারা কিন্তু পানি দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ যদি পানি দেন, ওই যে দেখুন আমি এই রঙের ডিবের মধ্যে আমি রেখে দিচ্ছি, রেখে পর্যাপ্ত পরিমাণ সঠিক মতন পানি দিব প্রতিদিন। এই পর্যাপ্ত পরিমাণ যদি আপনারা নিয়মিত পানি দিতে পারেন, তাহলে এই শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া পুদিনা পাতাও, পুদিনা পাতার গাছ কিন্তু আবার পুনরায় জীবিত হয়ে উঠবে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, ওই যে দেখুন আবার পুনরায় কিন্তু জীবিত হয়ে গেছে, ওই যে দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল বা বলতে গেলে মরে গিয়েছিল, যে ডালা দেখুন এখনও শুকিয়ে আছে কিছু, ওই যে দেখুন এটা কিন্তু বারবার পানি দেওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার কারণে, ওই যে দেখুন এটার মধ্যে হচ্ছে দেশি পুদিনা পাতার গাছ, ওই যে দেখুন একদম শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া যে পুদিনা পাতার যে গাছটা ছিল, এটা কিন্তু একদম এখন উঠিয়ে ফেলে দিচ্ছে, যে দেখুন ওই যে দেখুন একদম মরে গিয়েছিল, ওই যে এটা এখন ফেলে দিচ্ছে। তো নতুন একদম গুড়ি থেকে আবার ওই পুদিনা পাতার গাছ আবার পুনরায় জীবিত হয়ে উঠছে, দেখুন। তো আমরা বলেও এই কাজটি করবো না যে শুকিয়ে গেছে বা মরে গেছে আমরা ফেলে দিই, এরকম করবো না, আমরা চেষ্টা করব এটাকে পুনরায় আবার জীবিত করার। তো কীভাবে করবেন, পর্যাপ্ত পরিমাণ সবসময় পানি দিবেন, এই পুদিনা পাতা পুদিনা পাতার গাছের মূল তাদের যে খাবার বলেন বা যেটাই বলেন, তাদের মূল এ হচ্ছে পানি। পর্যাপ্ত পরিমাণ পানি পেলে তারা গাছগুলো সুন্দরভাবে সেগুলো জীবিত থাকবে, ভালো থাকবে। এর জন্য সঠিক মতন পানি দিবেন, ইনশাল্লাহ পানি দিলেই সেই গাছগুলো যেতে থাকবে এবং শুকিয়ে গেলেও আবার পুনরায় জীবিত হয়ে উঠবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।